নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আবার হোম ডক্টর চ্যানেল, আমি ডক্টর অনি চক্রবর্তী। আজকে আমাদের আলোচনার বিষয় শীঘ্র পতন বা প্রি ম্যাচিওর ইজাকুলেশন বা ইরেকটাইল ডিসফাংশন। তো আজকে আমরা যেটা আলোচনা করব, পার্মানেন্ট ভাবে কিভাবে পার্মানেন্ট ভাবে আপনি আপনার প্রি ম্যাচিওর ইজাকুলেশন বা শীঘ্র পতন আপনি ঠিক করবেন, এটা আজকে আমরা জানবো। কতটি পুরুষের মধ্যে যখন কিছু সমালোচনা হয়, একটা কথা সবসময় উঠে আসে বা প্রতিটি পুরুষের মধ্যে আলোচনা এটা হয়ে থাকে যে আমি এক ঘন্টা পারি, কেউ বলে আমি আধ ঘন্টা পারি, কেউ বলে আমি 45 মিনিট পারি, কেউ বলে আমি 2 ঘন্টা পারি। তো এটা একটা সাধারণত ভুল বা ভ্রান্ত ধারণা, সে হতে পারে বাড়িয়ে বলতে পারে বা নিজের রেপুটেশন বাড়ানোর জন্য সে বলতে পারে, এটা হয়। কিন্তু ডাক্তারি ভাষায় আদৌ এটা কেউ 1 ঘন্টা বা আধ ঘন্টা বা 20 মিনিটের উপরে সেক্সটা, এটা আদৌ সম্ভব, কার পক্ষে সম্ভব নয়। টোটাল আপনি যে সেক্সুয়াল লাইফটি এনজয় করছেন বা সেক্স করছেন, টোটাল যে প্রসেস, টোটাল প্রসেসটা সে হয়তো হতে পারে 1:15 সে 1 ঘন্টা ধরে করে, এটা আদৌ সঠিক নয়। তো এটা আমাদের সবচেয়ে ভুল ধারণা। ডাক্তারি ভাষায় প্রিম্যাচিওর ইজাকুলেশন কখন আমরা বলবো যে এটা আপনার শীঘ্র পতন হচ্ছে, এটা একটা রোগ, তখন আমরা ভাববো বা কখন আমরা বলতে পারি তাকে, কোনো পেশেন্টকে দেখে, যে আপনার ম্যাচিওর ইজাকুলেশন বা ইরেকটাইল ডিসফাংশনের মধ্যে আপনি ভুগছেন। আমাদের তো মধ্যে ব্যক্তির কাছে আমি শুনে নিলাম যে সে আধ ঘন্টা পারে, আবার কিছু কিছু ব্যক্তি বলে আমি 45 মিনিট পারি সেক্স করি। এটা লোকের শুনে আপনি নিজেকে দুর্বল করবেন না, এটা সম্পূর্ণ ভুল বা ভ্রান্ত ধারণা। আধিকারিক ভাষায় 2 মিনিটের মধ্যে যদি আপনার ইজাকুলেশন হয়ে যায়, অর্থাৎ ডাক্তারি ভাষায় যদি 2 মিনিটের মধ্যে আপনার ইজাকুলেশন হয়ে যায়, তো সেটা হচ্ছে আপনার শীঘ্র পতন রোগ নামে আমরা রোগ বলে থাকি। এবারে আমরা শীঘ্র পতন, যেটাকে বলছি শীঘ্র পতন, আমরা দেখবেন অনেকেই বলে থাকে বা অনেক ভিডিওতে হয়তো আপনি দেখছেন যে প্রিম্যাচিওর ইজাকুলেশন আর ইরেকটাইল ডিসফাংশন এই দুটো একই জিনিস, এটা সম্পূর্ণ আলাদা জিনিস। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে শীঘ্র পতন। তার আগে বলে রাখি কিভাবে ট্রিটমেন্ট করা হয়, প্রিম্যাচিওর ইজাকুলেশন কেন হয়। আপনি একটা পেশেন্টকে দেখলে ডাক্তারবাবু কখন বলে যে তার ট্রিটমেন্ট কী বা আপনার ব্যায়াম করলে তা এবং তার MRP, তো শীঘ্র পতনকে বা প্রিম্যাচিওর ইজাকুলেশন বা ইরেকটাইল ডিসফাংশন এটাকে আমরা গুলিয়ে ফেলি, এটা সম্পূর্ণরূপে আমরা গুলিয়ে ফেলি, এটা হচ্ছে একই জিনিস। কিন্তু আদৌ এটা একই জিনিস নয়। প্রিম্যাচিওর ইজাকুলেশন, ইরেকটাইল ডিসফাংশন, সেটা সম্পূর্ণ আলাদা আলাদা দুটো প্রসেস। প্রিম্যাচিওর ইজাকুলেশন কাকে বলে, আপনি ধরুন বিয়ে করেছেন, তো বিয়ে আপনি করলেন বা সহবাস আপনি করছেন, বিয়ের আগে হতে পারে বা বিয়ের পরে হতে পারে, আপনি সহবাস করছেন। তো ফার্স্ট টাইম থেকে যদি আপনি দেখেন, লক্ষ্য করেন যে আপনার শারীরিক যে চাহিদাটা তার আগে, অর্থাৎ 2 মিনিটের আগে আপনার ইজাকুলেশন হয়ে যাচ্ছে এবং আপনার সঙ্গিনী যে আছে সে স্যাটিসফাই হচ্ছে না বা আপনি খুব স্যাটিসফাই হচ্ছেন না এবং আপনি খুবই কন্ট্রোল করার চেষ্টা করছেন, কিন্তু অটোমেটিক্যালি ভাবে আপনার শরীর আপনার সঙ্গ দিচ্ছে না, আপনার ইজাকুলেশন হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে 1 নম্বর। আরেকটা, ফার্স্ট টাইম আপনার নর্মাল সবই যেটা নর্মালি আপনার ঠিক ছিল, বাট যখন আপনার দীর্ঘদিন কাটছে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আপনার ইজাকুলেশন টাইমটা একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আপনি কন্ট্রোল করার চেষ্টা করছেন কিন্তু আগের মতন আর কন্ট্রোল করতে পারছেন না, এটা হচ্ছে আরেকটা রকম টাইপের হয়। এবারে বলবো যে ফার্স্টের যে টাইপটা, যে আপনার ইজাকুলেশন ফার্স্টের প্রথম দিন থেকেই আপনার ইজাকুলেশন শীঘ্র হয়ে যাচ্ছে, তো এটার ট্রিটমেন্টটা একটু গভীর ডিপলি। এবং যদি আপনার ফার্স্ট টাইম থেকে একটু ভালো ছিল কিন্তু যত দিন যাচ্ছে আস্তে আস্তে আপনার ইজাকুলেশন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, এটা ট্রিটমেন্ট খুবই তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়, বাট একটু তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়, কিন্তু আপনার যদি প্রথম থেকে আপনার এই রোগে ভুগতে থাকেন তো এটার ক্ষেত্রে একটু দীর্ঘ টাইম লাগে। তো এবং মেডিসিন আমি বলবো অবশ্যই, ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, চলুন ভিডিওটা জানা যাক। ইরেকটাইল ডিসফাংশন কি, আপনি যখন বড় হচ্ছেন, অ্যাডাল্ট হচ্ছেন বা আপনি বিয়ে করেছেন, প্রাথমিকভাবে আপনার লিঙ্গ নর্মালি কোনো মহিলাকে দেখুক বা আপনি পর্ন দেখার পরেও যার ক্ষেত্রে হোক আপনার লিঙ্গ দাঁড়াচ্ছে, কিন্তু অটোমেটিক্যালি ভাবে আস্তে আস্তে করে বিয়ের কিছুদিন কিছু বছর পর আপনার দেখবেন যে লিঙ্গ দাঁড়াচ্ছে না, সেটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন। ট্রিটমেন্টটা একই হতে, একই ট্রিটমেন্টটা একই কিন্তু আলাদা, দুটো রোগ সম্পূর্ণ আলাদা, এটাই আমরা বলবো। সম্পূর্ণ যে প্রিম্যাচিওর ইজাকুলেশন মিনস কি, সময়ের আগে হয়ে যাওয়া, আপনি যে সময় চাহিদা আপনার আছে তার আগে হয়ে যাওয়া, এটা প্রিম্যাচিওর ইজাকুলেশন। আর ইরেকটাইল ডিসফাংশন কি, ইরেকটাইল ডিসফাংশন আপনার আপনার পেনিস দাঁড়াচ্ছে না এবং টাইম অনুপাতে আপনার লিঙ্গ শক্ত হচ্ছে না এবং শারীরিক সেক্সের যে শারীরিক চাহিদা সেটা আপনার মধ্যে এসছে না এবং আপনার ইচ্ছাস্থিত বোধ করে বা আপনার ইচ্ছা শক্তি কাজ করছে, এটা আপনার রোগের বিবরণ, যেটা আপনি সাহায্যে জানতে পারবেন যে আপনি ইরেকটাইল ডিসফাংশনে ভুগছেন। তো যাই হোক, তো আপনার প্রিম্যাচিওর ইজাকুলেশনই হোক আর ইরেকটাইল ডিসফাংশনই হোক, যাই হোক, এই দুটো রোগের সম্পূর্ণ মেডিসিন ট্রিটমেন্ট পার্মানেন্টভাবে চলে যাবে। এবং তার সঙ্গে কী হয়, আপনাকে কী করতে হবে না, এক্সারসাইজ করতে হবে। তো এক্সারসাইজ কী এবং মেডিসিন কী,
সম্পূর্ণ বলবো এবং দেখবেন যে ডিসফাংশন প্রিমেচুয়ার ইজাকুলেশনটা কেন হয়, অত্যাধিক টেনশনের ফলে হয় এবং প্রিমেচুয়ার ইজাকুলেশনটা অনেকের ক্ষেত্রে হয়, যেমন অত্যাধিক হস্তমন্থন, কম বয়সে অত্যাধিক হস্তমন্থন এবং কি হয় না আপনার টেনশন এবং আপনার যে শারীরিক যে কার্যকলাপ, যদি আপনার লাইফস্টাইল বিভিন্ন চেঞ্জ করেন বা লাইফস্টাইলের উপরে আপনি বা শরীরের উপরে আপনি এক্সট্রা কিছু ইফেক্ট ফেলেন তখনই এটা আমাদের হয়ে থাকে। আর কি থাকে, আর কি হয় এবং হরমোন ডিসব্যালেন্সের ক্ষেত্রে হয়ে থাকে, সে হরমোন ডিসব্যালেন্স তো আর অটোমেটিকলি ভাবে হয় না, আমাদের অত্যাধিক হস্তমন্থনের ফলে হরমোন ডিসব্যালেন্স হয় এবং তারপর তার ফলেও হতে পারে। আর কি হয় আমাদের শরীরের মধ্যে পেনিসের মধ্যে ইপোকক্সিজিয়াল নামে একরকমের একটা মাস্কুলার পেশি থাকে, পিউবোকক্সিজিয়াল পেশি থাকে, তো এর ইফেক্টের ফলেও আমাদের অনেক সময় হয়ে থাকে। তো আপনি যত হস্তমন্থন করছেন বা আপনি শারীরিক যে কার্যকলাপগুলো করছেন তার ফলে কি হয় ওই পিউবোকক্সিজিয়াল যে পিউবোকক্সিজিয়াল যে আমাদের মাস্কুলার পেশিটা থাকে পেশি থাকে সেটা কি হয় ডিসব্যালেন্স হয়ে যায়, যার ফলে আমাদের এই রোগ দেখতে পাওয়া যায়। ইরেকটাইল ডিসফাংশন যেটা হয় সেটা কি ক্ষেত্রে কি হয়, অত্যাধিক দেখবেন যাদের যাদের বয়স হয়ে যাওয়ার ফলে থাইরয়েড থাকে, ডায়াবেটিস থাকে এবং প্রোস্টেট যে ইনফেকশন থাকে, ধরো ইউরিন ইনফেকশন বা বিভিন্ন রকম শরীরে যে ইনফেকশন থাকে তার ফলেও আমাদের অনেক সময় এটা লক্ষ্য করা যায় বা অনেক সময় হয়ে থাকে এবং কিছু কিছু হতে পারে আপনার জন্ম থেকেও হতে পারে, তো সেগুলো জন্মগতভাবে বা জিনগত বৈশিষ্ট্যের ক্ষেত্রে হতে পারে এবং থাইরয়েড, সুগার এবং সব লক্ষণ দেখতে পাওয়া যায়। তো বেশিরভাগ ক্ষেত্রে শীঘ্র পতন দেখবেন যখন আপনি ডাক্তারবাবুকে দেখাচ্ছেন বা ডাক্তার দেখছে তার ফলে কি বিভিন্ন টেস্ট দিয়ে, রক্ত টেস্ট বিভিন্ন রকম টেস্ট দেয়, কিন্তু সব টেস্টই দেখবেন নর্মাল আসে কিন্তু আপনার যে কী রোগ হচ্ছে বা কী হচ্ছে এটা আদৌ ধরা যায় না, তো এটা ধরা যাওয়া সম্ভব নয়। পৃথক ক্ষেত্রে যে শীঘ্র পতন যে রোগটা বা এই যে রোগ, এই রোগটাকে বিভিন্ন রকম টেস্ট, রক্ত টেস্ট বলুন বা বিভিন্ন রকম টেস্ট, ইউএসজি স্ক্যান বা যাই হোক আপনি টেস্ট করার ফলে টেস্ট করছেন, তো টেস্ট করুন এটা কখনো ধরা পড়ে না। যেমন যেমন আমি উদাহরণ দিচ্ছি, যেমন যেমন ক্যান্সার, ক্যান্সার যদি আমার শরীরে হয়ে থাকে ক্যান্সারের ফলে কি হয় আপনার শরীরে যে ইনফেকশনের ফলে বিভিন্ন রকম জ্বর, সর্দি, কাশি বা বিভিন্ন রকম লক্ষণ দেখতে পাওয়া যায়, তো পেটে যন্ত্রণা। আপনি যদি নর্মাল রক্ত পরীক্ষা করেন বা ইউএসজি করেন বা ইসিজি করেন বা বিভিন্ন রকম যে সিমটম আমাদের নর্মাল যে টেস্টগুলো হয়ে থাকে, থাইরয়েড, সুগার, কোলেস্ট্রল, তো আপনার তাদের ধরা পড়ে না। কেন ধরা পড়ে না, সম্পূর্ণ আলাদা জিনিস। সেটা সেম এর ক্ষেত্রে বিভিন্ন টেস্ট করার ফলে আমাদের শরীরের মধ্যে জীবনও এটা আপনি ধরতে পারবেন না, কারণ আপনার হরমোন যে আছে আমাদের শরীরের মধ্যে পিউবোকক্সিজিয়াল যে মাস্কুলার পেশিটা থাকে সেটা ডিসব্যালেন্স হয়ে যায়, সেটা অসুবিধার জন্যে তার কার্যক্ষমতা হারিয়ে যাওয়ার ফলে আমাদের শরীরের মধ্যে এই শীঘ্র পতনটা দেখা যায়। তো আপনাকে বলছি যে আপনি, আমি যে মেডিসিনটা বলবো সেই মেডিসিনটা অবশ্যই খাবেন, তার সঙ্গে আপনি যদি নর্মাল রেগুলার রুটিন অনুপাতে এক্সারসাইজ করেন দেখবেন আপনি বেটার কাজ করবেন। 2-3 মাস, বেশি নেই, 2-3 মাস ট্যাবলেট খাবেন এবং 2-3 মাস আপনি কী করবেন এক্সারসাইজটা করবেন, দেখবেন আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। এবং আমাদের যে পেনিস আছে, পেনিসের মধ্যে যে নার্ভ থাকে, দেখবেন পেনিসের মধ্যে নার্ভ থাকে বলে অত্যাধিক সেন্সিটিভ নার্ভ, এই সেটা পিউবোকক্সিজিয়াল যে মাস্কুলার পেশিটা থাকে মাস্কুলার ইফেক্টের ফলে আমাদের বিভিন্ন রকম হরমোন ডিসব্যালেন্স হয় এবং তার ফলে আমরা বিভিন্ন রকম আমাদের সেক্সুয়াল বিভিন্ন রকম রোগ আমরা দেখতে পাই। এবার বলবো হাউ টু ট্রিটমেন্ট, কীভাবে আমরা ট্রিটমেন্ট করব, কী প্রসেসে আমরা ট্রিটমেন্ট করব এইটা। তো ট্রিটমেন্টের কথা বলতে গেলে আমাদের 3-4 ভাবে আমাদের ট্রিটমেন্ট করা হয়। তিন পৃথিবীর যে প্রান্তে যান না কেন এই 4টি প্রসেসের মাধ্যমে, আপনি পৃথিবীর যে প্রান্তেই যান না কেন এই 4টি প্রসেসের মাধ্যমে ডাক্তারবাবু আপনাকে ট্রিটমেন্ট করে থাকে এবং আমিও এইভাবে ট্রিটমেন্ট করে থাকি, সমস্ত সব জায়গায় এইভাবেই ট্রিটমেন্ট করে থাকি। এক কি, ফার্স্ট আপনাকে যেটা হয় যে আপনাকে ডাক্তারবাবু ফার্স্ট যেটা রেফার্স করে থাকে বা আমি রেফার্স করে থাকি সেটা কি হচ্ছে সেক্সের ট্যাবলেট, অর্থাৎ আপনার যেদিন আপনি সেক্স করবেন বা ইন্টারকোর্স করবেন তার 1 ঘন্টা আগে সেক্সের ট্যাবলেট দেওয়া হয়। সেটা আমার আগের ভিডিওতে বলা আছে কী ট্যাবলেট খাবেন, তবুও আমি বলে দিই ভিগোরা, টিরাপিলিটেন এবং বিভিন্ন পেনিগ্রাইক্সের বিভিন্ন ট্যাবলেটের নাম আমি উল্লেখ করেছি এবং এই ট্যাবলেটের মধ্যে আপনি যে কোনো একটা ট্যাবলেট খেতে পারেন। এটা হচ্ছে পারমানেন্টভাবে আপনার সেক্সুয়াল যে প্রবলেম সেটা ঠিক করে না, এটা শুধুমাত্র আপনার টাইম টেবিলটা বাড়ায়, তো আপনি দেখে ইউজ করবেন এবং পুরো ভিডিওটা দেখবেন, আগের যে ভিডিওটা সেই ভিডিওটা দেখবেন, এই ভিডিওটা দেখবেন। আশা করি যদি আপনি এই টোটাল 2টো ভিডিও দেখেন আশা করি আপনার সেক্সুয়াল যে সমস্যা বা আপনার সেক্সুয়াল যে ডাউটনেস থাকবে, আপনার মধ্যে ডাউট আছে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। তো এটাই হলো ফার্স্ট যে ট্যাবলেটের নাম বলছি, ফার্স্ট যে ট্রিটমেন্টটা করে থাকে ডাক্তারবাবু সেটা হচ্ছে টিটাপিল ট্যাবলেট বা ভিগোরা 100 বা পেনিগ্রা এক্সপ্রেস, এইসব ট্যাবলেট ডাক্তারবাবু আপনাকে ইন্টারকোর্স করার বা সেক্স করার 1 ঘন্টা আগে দিয়ে থাকে, যে আপনি খাওয়ার 1 ঘন্টা আগে খাবেন। এবার কি দেওয়া থাকে, 2 নম্বর যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে লোকাল অ্যানেস্থেসিয়া জেল, লোকাল অ্যানেস্থেসিয়া জেল, সেটা হচ্ছে লোকাল অ্যানেস্থেসিয়া জেল দিয়ে থাকে ডাক্তারবাবু, যেটা হচ্ছে জাইলোকেন জেল বা লক্সপ 2% জেল। এটা কি করে আপনাকে, এটা ডাক্তারবাবু ইউসের নিয়মটা কীরকম বলে, আপনি যখন ইন্টারকোর্স করবেন বা আপনি সেক্স করবেন বা আপনি সহবাস করবেন তার মিনিমাম 2-3 মিনিট আগে আপনি আপনার পেনিসে ভালো করে লাগিয়ে নেবেন
এবং যার ফলে কি হয় আমাদের শরীর আমাদের পেনিসটা শিথিল হয়ে যায়, এবং দেখবেন শিথিল হয়ে যাওয়ার পরে কি হয় কি হবে সেন্সিটিভিটি কাজ করে না, আপনার পেনিসের মধ্যে সেন্সিটিভিটি কাজ করে না, তার ফলে কি হয় আপনি সেক্সুয়াল যে টাইমটা খুব দীর্ঘ টাইম হয় এবং আপনার শরীরের মধ্যে ইফেক্ট করে না। তো অনেক ডাক্তার দিয়ে থাকে যে ভিগোর 100 বা টিডাকুল ট্যাবলেট বা মেগালিস ট্যাবলেট খাওয়ার ফলে আপনার হার্টের অনেক সমস্যা, বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে, সেক্ষেত্রে আমরা ডাক্তারবাবু যে জেলি ইউজ করতে বলে, যে জেলিগুলো জাইলোকেন বা লক্স অফ জেলি এগুলো ইউজ করলে কিন্তু আপনার কোনো সাইড ইফেক্ট নেই, আপনি ইউজ করলে নর্মাল এবং ইউজ করলে আপনার অসুবিধা সেরকম কিছু লক্ষ্য মানে সাইড ইফেক্ট দেখা যায় না, তো অসুবিধা কিছু হয় না। তো আপনার যদি মনে হয় যে আপনি জেল ইউজ করতে পারেন তো সেক্ষেত্রেও ইউজ করতে পারেন, আপনি জাইলোকেন বা লক্স অফ 2% জেল এটা আপনি ইউজ করবেন কখন না সহবাস করা 2-3 মিনিট আগে আপনি ভালো করে লাগিয়ে দেবেন এবং তারপর সহবাস করবেন, দেখবেন আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। এটা হচ্ছে লোকাল অ্যানাস্থেসিয়া, এবং কি এই অ্যানাস্থেসিয়া জেলটা আরেকটা কাজে ইউজ করা হয়, যেসব মহিলারা এসে বলে থাকে ডাক্তারবাবু আমি সহবাস করার সময় আমার অত্যাধিক পেন বা ব্যথা অনুভূতি হচ্ছে, তো সেসব ক্ষেত্রেও মহিলাদের ক্ষেত্রেও বলবো আপনি এই অ্যানাস্থেসিয়া জেলটা ইউজ করতে পারেন। দেখবেন আপনি যখন ইউজ করবেন তখন কি হয় আপনার শরীরের মধ্যে যে ব্যথা বা পেনটা অনুভূতি হয় না, এটা একটা অ্যানাস্থেসিয়া জেল, এটা কোনো সাইড এফেক্ট নেই। যেসব মহিলা সহবাসের সময় ব্যথা বা প্রবল যন্ত্রণা বা তীব্র জ্বালা জ্বালা ভাব বিভিন্ন রকম সিম্পটম আমার মনে হচ্ছে, সেক্ষেত্রে আপনি লোকাল অ্যানাস্থেসিয়া জেল জাইলোকেন বা লক্স অফ 2% জেল ইউজ করতে পারেন, এটা সহবাস করার 1 মিনিট বা আগে ভালো করে লাগিয়ে নেবেন, ব্যাস কোনো অসুবিধা নেই, এটা হলে নর্মালভাবে আপনি সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে পারেন। এবং কিছু কিছু ডাক্তারবাবু রেফার্স করে থাকে কন্ডম, দেখবেন অনেক ক্ষেত্রে যখন আপনার সেক্সুয়াল অ্যাক্টিভিটি সেন্সিটিভ হয়ে যাচ্ছে, একটা শরীরের সঙ্গে আরেকটা শরীরের টাচ হচ্ছে, তখন কি হয় আপনার যে পেনিস সেটা অত্যাধিক সেন্সিটিভ হয়ে যাচ্ছে, তার ফলে ডাক্তারবাবু কী করে থাকেন না, ডাক্তারবাবু আপনাকে কন্ডম ইউজ করতে বলে। দেখবেন অনেক সময় কন্ডম ইউজ করার ফলে আপনার স্থায়ী দীর্ঘস্থায়ী হয়ে যায়, অনেক ক্ষেত্রে হয়ে থাকে, এটা আপনি তো ইউজ করতে পারেন, সেটা এক্সট্রা থিং যে কন্ডম পাওয়া যায় বিভিন্ন কোম্পানি দ্বারা, ম্যানফোর্স কোম্পানি বা বিভিন্ন ডিউরেক্স বা বিভিন্ন কোম্পানির কন্ডম পাওয়া যায়, তো এক্সট্রা এটা আপনি ইউজ করতে পারেন, সেক্ষেত্রে দেখবেন আপনার দেখবেন আপনার ইজাকুলেশন অনেক দেরি করে হয়, অনেক ডাক্তারবাবু আপনাকে কন্ডম রেফার্স করতে পারেন, তো কন্ডম প্রয়োগ পারেন, সেক্ষেত্রে আপনার টাইম টেবিলটা বাড়ার চান্স থাকে। এটা 3 নম্বর যে প্রসেস সেটা কি, 3 নম্বর যে প্রসেস সেটা হচ্ছে আপনার এক্সারসাইজ। Subscribe your home doctors. কিগাল এক্সারসাইজ বলে একটা এক্সারসাইজ আছে, কিগাল এক্সারসাইজ আমি হালকা করে ছোট করে দিয়ে রাখতেছি, এবং আপনি ইউটিউবে সার্চ করে দেখতে পারেন বা অন্য জায়গায় আপনি সার্চ করে দেখতে পারেন কিগাল এক্সারসাইজ কি, বা বই পাওয়া যায়, বইও আপনি ডাউনলোড করতে পারেন বা বই কিনে দেখতে পারেন কিগাল এক্সারসাইজ কি। তো এই কিগাল এক্সারসাইজটা আপনি দিনে 1-2 বার করতে পারেন, সকালে একবার রাতে একবার করতে পারেন, বা আপনার যদি টাইম নাও থাকে দিনে 1 বার করে করবেন, নিয়মিত 2-3 মাস আপনি কিগাল এক্সারসাইজ করবেন। কক্সিজিয়াল মাসকুলার পেশি থাকে, সেটা ইফেক্টের ফলে যেহেতু এটা হয় কিউবো অক্সিজেন মাসল স্পেসি, তো সেটা অটোমেটিকলি হবে, আপনি যখন এক্সারসাইজ করবেন দেখুন আস্তে আস্তে করে সেটা তার স্থায়িত্ব ঠিকঠাক রাখে এবং সেটা নর্মাল আগের নর্মালের মতো আগের জায়গায় চলে আসে এবং আপনার নর্মালি যে রোগটা খুব ভালো হয়ে যায়। আমি বলবো যে মেডিসিনের সঙ্গে সঙ্গে আপনি যদি এক্সারসাইজটা করেন, শুধুমাত্র মেডিসিন আমি যেটা বলছি মেডিসিনও ইউজ করবেন ঠিক আছে, তার সঙ্গে যদি এক্সারসাইজটা করেন দেখবেন খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে, খুব ভালো রেজাল্ট। এবারে আমি যে ট্যাবলেটের নাম বলবো, সে ট্যাবলেটটা 3-4 মাস আপনি খেতে হবে, ট্যাবলেটটা হচ্ছে টেন্টেক্স ফোর্ট বা টেন্টেক্স রয়্যাল। টেন্টেক্স ফোর্টের দাম হচ্ছে 100 টাকার মতো এবং টেন্টেক্স রয়্যালের দাম হচ্ছে আপনার মিনিমাম 2-250 টাকার মতো, তো টেন্টেক্স ফোর্ট আপনি খেতে পারেন অথবা টেন্টেক্স রয়্যাল আপনি খেতে পারেন। টেন্টেক্স ফোর্টের থেকে টেন্টেক্স রয়্যালের দামটা বেশি, দুটাই একই কাজ, যদি আপনি টেন্টেক্স ফোর্ট খান তাহলে আপনাকে 3-4 মাস খেতে হবে এবং যদি আপনি টেন্টেক্স রয়্যাল খান তাহলে আপনার 1-2 মাস খেলে অত্যাধিক 1-2 মাস খেলে কাজ হয়ে যাবে, এটা একটু দামটা কম এটা একটু দামটা বেশি, যাই হোক আপনি যে কোনো দুটোর মধ্যে একটা নিতে পারেন। টেন্টেক্স ফোর্টেরও খাবার যাওয়ার নিয়ম, টেন্টেক্স রয়্যালও তার খাবার নিয়ম সেম, এটা রয়্যালটা আপনি 1-2 মাস খাবেন দেখবেন কাজ ভালো করবে। এবং টেন্টেক্স রয়্যালের মধ্যে যে ইনগ্রিডিয়েন্টস থাকে, অর্থাৎ যে ফর্মুলাগুলো থাকে সেগুলো কি থাকে না, অশ্বগন্ধা, শিলাজিত, কস্তুরীলতিকা, সিকাচু, কুমকুম এবং সুরা, অনেক কিছু জিনিস দিয়ে নির্মিত। এই প্রতিটা জিনিসই কি করে আপনার সেক্সুয়াল অ্যাক্টিভিটিকে ঠিক করে, শুধুমাত্র সেক্সুয়াল অ্যাক্টিভিটিকে ঠিক করে এটা নয়, এটা ইমিউনিটি সিস্টেম ঠিক করে, আপনার পেটের যে গন্ডগোল সৃষ্টি করে এবং বিভিন্ন রকম, দেখবেন আমরা সবাই জানি যে অশ্বগন্ধা শিলাজিতের কাজই হচ্ছে আপনার সেক্সুয়াল অ্যাক্টিভিটি, অর্থাৎ আপনার যে ইমিউনিটি পাওয়ার সেটা ঠিক করে, শুধুমাত্র সেক্সুয়ালের কথা নয়, আপনার শরীরের অনেক রকম রোগ আপনার এগুলো হচ্ছে ঠিক করে। এটা যেটা আয়ুর্বেদিক প্রোডাক্ট, এটার কোনো সাইড এফেক্ট নেই, 2-3 মাস খেতে পারেন বা যদি টেন্টেক্স রয়্যাল ফোর্ট খান তাহলে 3-4 মাস খেতে পারেন, তো এটার কোনো সাইড এফেক্ট নেই বলবো। বিভিন্ন টেন্টেক্স ফোর্ট খান দুপুরে একটা রাতে একটা খাবেন 3-4 মাস, এবং টেন্টেক্স রয়্যাল যদি খান তাহলে দুপুরে রাতে একটা করে খাবেন
এক থেকে দু মাস থাকে। আপনার যদি কোনো অসুবিধা হয়ে থাকে, আপনি বুঝতে পারছেন না বা কোনো রকম ডাউট থাকে, আপনি অবশ্যই কমেন্ট করতে পারেন, আমরা অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিও। নমস্কার।